দিস ইজ শ্রাবন্তী ব্যানার্জি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, অনেকেই বাড়িতে আছো, কিন্তু অনেকে বাড়িতে নেইও, কারণ সমস্ত কিছুই খুলে গেছে, অফিস খুলে গেছে, আমাদের শুটিংয়ের জায়গাও খুলে গেছে। আমরা অনেকেই শুটিং, মানে আমার অনেক বন্ধুরা শুটিং করছে, আমি এখনও শুটিং শুরু করিনি। তো যেটা ইনফরমেশন এই মুহূর্তে দাঁড়াচ্ছে, যে কারণে এই ভিডিওটা আমি বানাতে চাইছি বা তোমাদের কাছে এই মেসেজটা পৌঁছাতে চাইছি, যে আমাদের এই ভাইরাসকে নিয়ে এখন দীর্ঘদিন থাকতে হবে। সো মেডিকেলি যা যা প্রিকশন নেওয়া, দেখো বাইরে বেরিয়ে যদি কাজ করতে হয়, মেডিকেলি যা যা প্রিকশন নেওয়া সেগুলো তো নিতেই হবে, যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আমাদের হাত বারবার করে ধুতে হবে, বাইরে বেরোলে কনসিয়াসলি চেষ্টা করতে হবে আমাদের যাতে নাকে মুখে চোখে হাত না লাগে, এবং বাইরে বেরোলেও আমাদেরকে দেখতে হবে যে আমরা যে জায়গাতে যাচ্ছি, সেটা শুটিংয়ের জায়গায় হোক, সেটা অফিসে হোক, সেখানে গিয়ে ভালো করে মুখ ধুয়ে, সেটা ফেস ওয়াশ তোমরা ঠিকঠাক ভালো কোনো ফেস ওয়াশ ক্যারি করতে পারো এবং হ্যান্ড ওয়াশ ক্যারি করতে পারো, ভালোভাবে হাত ধুয়ে, ভালোভাবে মুখ ধুয়ে তারপরেই আমরা খাবার খাবো। আচ্ছা, আজকে যেটা আমি শেয়ার করতে চাইছি, যেটার জন্য এই ভিডিওটা, সেটা হলো 7টা মর্নিং রিচুয়াল যেটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করবে। কারণ এইভাবে যদি আমরা চলি, এর একটাই মাত্র সলিউশন আছে আমাদের ইমিউনিটিকে খুব ভালো করে বুস্ট করা। সো হাউ টু বুস্ট আওয়ার ইমিউনিটি সিস্টেম, দেখো আমি যে মর্নিং রিচুয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, সেগুলো দীর্ঘদিন ধরে, মানে মোটামুটি ধরো লাস্ট 2 থেকে 3 বছর ধরে এগুলো আমি এমনি ফলো করি। হয়তো এই সময়টার জন্য, এই ভাইরাসের জন্য আরও একটা কি দুটো জিনিস আমি আমার লাইফস্টাইলের মধ্যে অ্যাড করেছি, সো সেই জন্যই আমার মনে হলো যে তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত। সো ওকে, চলো। নাম্বার 1, এই যে কপার বটলটা দেখছো, আমরা ঘুম থেকে উঠে একদমই ব্রাশ করার আগে, ঠিক ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে এই কপার বটলে জল খাবো। এটা কীভাবে খাবো, না আগের দিন রাতে আমাদের এই বটলের মধ্যে জল ভরে রাখবো এবং সেটা খালি পেটে খাবো। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি কিছু দরকারি কথা, কপার ভেসেলস যখন ইউজ করবে তোমরা, প্রপারলি তোমাদেরকে ওয়াশ করতে হবে, সেটা নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর একটা জিনিস, কপার বটলের জল তোমরা কাঁচের গ্লাসে খেতে পারো, কিংবা কপার বটলে, মানে কপারের যে গ্লাস আছে সেটার মধ্যে খেতে পারো। তো এগুলো সবটাই অনলাইনে অ্যাভেলেবেল এবং এখন অনলাইন ডেলিভারি নর্মালও হয়ে গেছে, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যে যখন জল খাবে তখন অবশ্যই বসে খাবে। আমাদের প্রত্যেকের, মানে অনেকেরই হ্যাবিট আছে, আমারও এটা ছিল জানার আগে, যে আমরা সবসময় দাঁড়িয়ে জল খাই, তো যখনই জল খাবে বসে খাবে, সেটা অনেক বেশি বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ। সেকেন্ড হচ্ছে লেমন হানি ওয়াটার। আমরা খালি পেটে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে এই কপারের বটলে জল খাবো। সেকেন্ড হচ্ছে লেমন হানি ওয়াটার। ব্রাশ করার পরে আমরা যে লেমন হানি ওয়াটার অনেকেই খাই ওয়ার্ম ওয়াটার, কিন্তু আমরা এই যে গরম জলটা, যখন আমরা গরম করছি জলটা, সেখানে একটুখানি যদি জিঞ্জারকে গ্রেট করে নিতে পারি, জাস্ট জলের মধ্যে দিয়ে জলটা ফুটবে, জলটা একটুখানি ইষদুষ্ণ করার পরে আমরা সেটার মধ্যে অর্ধেক লেবুকে ক্রিস করে 2 টিস্পুন অফ হানি সেটাকে ভালো করে গুলে খেতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে বলি কেন জিঞ্জার, জিঞ্জারের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, সেই কারণে আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে। কিন্তু সেটাও কোনো অসুবিধে নেই, যদি মনে হয় যে জিঞ্জারকে অ্যাড করতে অনেক বেশি টাইম লাগছে, মনে হচ্ছে খুব ঝামেলার ব্যাপার, কোনো চাপ নেই, কারণ জিঞ্জারকে আমরা চায়ের মধ্যে অ্যাড করে নিতে পারি, সেটার প্রসঙ্গে আমি আসছি। এবার হচ্ছে নাম্বার 3, আমরা যেটা করব, আমরা এটা তোমাদেরকে দেখাই। ও সরি, আমি তো ভুলেই গেছি যে এই যে লেবু, এই লেবুগুলো হচ্ছে আমাদের গাছের লেবু, আমাদের, আমরা কিচেন গার্ডেনিং করেছি সেখানকার লেবু, এটা কাগজি লেবু। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যে লেবু কিন্তু ভিটামিন সি, আমরা এই সময়টাতে চেষ্টা করব ভিটামিন সিকে প্রচুর পরিমাণে আমাদের ডায়েটের মধ্যে অ্যাড করতে, লাঞ্চে খেতে 2-4 বার আমরা লেবু জল খেতে পারি। আর আমরা প্রত্যেকেই জানি যে ভিটামিন সি আমাদের ইমিউনিটিকে কতটা বুস্ট করতে পারে। আচ্ছা, আর একটা জিনিস, এটা থার্ড হলো এই যে তোমরা টার্মারিক দেখছো, জাস্ট ছোট্ট, আমাদের অনেকেরই অভ্যেস ছিল ছোটোবেলা থেকে, তোমরা ভেবে দেখো যে আখের গুড় দিয়ে আমাদের বাড়ির লোকেরা বা মা রা আমাদের শিখিয়েছিল যে আখের গুড় দিয়ে হলুদ খেতে, বিকজ দেখো হলুদ আমাদের ব্লাডকে পিউরিফাই করে, লিভারকে ভালো রাখে, এইগুলোর গুণাগুণ তো হলুদের মধ্যে আছে, কিন্তু এই এর মধ্যে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য কিন্তু হলুদ খেতে হবে। কতটুকু খাবো আমরা, প্রচুর নয়, জাস্ট এইটুকু, জাস্ট স্মল পিস, এইটুকুনি হলুদ, এবং সেটা আমরা, আমাদের যদি বাড়িতে জাগরি পাউডার থাকে বা আখের গুড় থাকে, সেটা দিয়েও খেতে পারি 1 চামচ, কিংবা 1 চামচ হানি দিয়েও আমরা খেতে পারি। আচ্ছা, এবার আসবো যে হলুদের মধ্যে কী কী আছে।
হলুদের মধ্যে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সারও হলুদ কিন্তু, এবং হলুদের মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যেটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে। এবার আসছি আমরা নাম্বার ফোর। আমরা এই হলুদটা খেলাম, কাঁচা হলুদটা খেলাম, তার ঠিক 10 মিনিট পরে আমরা কিছু ড্রাই ফ্রুটস নেব। ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে। আচ্ছা, আমরা যদি মানে এমনিতে বলা হয় যে এক মুঠো ড্রাই ফ্রুটস খাওয়া সবসময়ের জন্য দরকার, কিন্তু আমরা যদি সেটা না পাই, অনেক সময় হয় যে সব কিছু অ্যাভেলেবেল নয়, আমাদের হাতের সামনে নেই, তো আমরা চেষ্টা করবো যে 6টা থেকে 8টা আমন্ড এবং 2টো থেকে 4টে ওয়ালনাট আর 2টো ডেটস এনাফ। আচ্ছা, এই যে 3টে আমন্ড, ওয়ালনাট এবং ডেটস, এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস অ্যান্ড মিনারেলস অ্যান্ড ভিটামিন ই, যেটা আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে। আচ্ছা, ড্রাই ফ্রুটসটা যদি এই মুহূর্তে মানে এই সময়টাতে তোমাদের মনে হয় যে অ্যাড করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে, এতগুলো পরপর করে কী করে খাবো, তোমরা ড্রাই ফ্রুটসকে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারো, চায়ের সাথে, বা কেউ যদি কফি খাও কফির সাথে বা গ্রিন টির সাথে। তাহলে এটা হয়ে গেল নাম্বার ফোর। এবার আমরা আসবো নাম্বার ফাইভে, সেটা হচ্ছে টি। তার ঠিক মানে আমরা যে ড্রাই ফ্রুটসটা খেলাম তার ঠিক 10 থেকে 15 মিনিট পরে, যদি ড্রাই ফ্রুটস খাই, যদি নাও খাই, যদি আমরা কাঁচা হলুদ খাই, তার ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমরা এই টিটা খেতে পারি। আগে যেমন এই টিটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, এটা শুধু গ্রিন টি নয়, এটা ইমিউনিটি বুস্টিং টি। আজকে যদি এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই রেসিপিটা নিয়ে এই চাটা আমি বানানো শেখাবো নেক্সট এপিসোডে, মানে ঠিক এর পরের এপিসোডে বা এর পরের ভিডিওটা আমি এই চাটা নিয়ে বানাবো। তো এরপরে আমরা খাবো এই ইমিউনিটি বুস্টিং টি। তাহলে এটা হয়ে গেল নাম্বার ফাইভ। এবার হচ্ছে নাম্বার সিক্স। ঠিক মানে এই চা খাই কিংবা তোমার ড্রাই ফ্রুটস খাই, তার মোটামুটি ধরো 20 মিনিটস পরে বা আধ ঘন্টা পরে, মোটামুটিভাবে আধ ঘন্টাটা এনাফ পরে আমরা এক্সারসাইজ করবো। কী এক্সারসাইজ করবো? আমরা ট্রাই করবো যে 10 মিনিট হলেও আমরা যাতে প্রাণায়ামকে আমাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করতে পারি, আমাদের ইমিউনিটির জন্য সেটা ভালো। তাছাড়া আমরা কার্ডিও করতে পারি। আমি কিছু এক্সারসাইজের মধ্যে ইমিউনিটি বুস্টিং বুস্ট করে এরকম কিছু যোগা আমি ভিডিও বানিয়েও রেখেছি, তোমরা সেখান থেকেও করতে পারো, প্রাণায়ামও দিয়েছি সেটাও সেখান থেকেও করতে পারো। অনেক এক্সারসাইজ প্রচুর আছে, যার যেটা ভালো লাগে সেটাই করো, কিন্তু ঠিক আধ ঘন্টা পরে এক্সারসাইজ করো, এক্সারসাইজকে তোমরা তোমাদের লাইফস্টাইলের সাথে অ্যাড করে নাও। এবার হচ্ছে নাম্বার সেভেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মেডিটেশন। ইয়েস, মেডিটেশন, মেডিটেশন অ্যান্ড মেডিটেশন। আমি মেডিটেশন করতে এই কারণেই বলছি, দেখো এই মুহূর্তে আমাদের বারবার করে প্রচুর ইনফরমেশান আমাদের কাছে আসছে, আমরা যখন টিভি দেখছি প্রচুর ইনফরমেশান আসছে, আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ইনফরমেশান পাচ্ছি এবং আশেপাশের লোকের কাছ থেকেও, আজকে এখানে এতজন লোক মারা গেছে, কালকে এখানে এতজন লোক যদি আমার হয়ে যায়, যেমন একটা ভয় কাজ করছে তেমনই একটা অ্যাংজাইটি কাজ করছে। আর আমরা কী হয় জানো তো, অ্যাংজাইটি, মন খারাপ, ভয়, স্ট্রেস, এগুলো থেকে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে ক্রমাগত ডিটোরিয়েট মানে আমাদের ইমিউনিটি সিস্টেম ডিটোরিয়েট করে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে অলওয়েজ নিজেদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া, এবং সেটা একমাত্র মেডিটেশনই করতে পারে। তো মেডিটেশন আমাদের ভেতর থেকে অনেক বেশি শান্ত রাখতে আমাদেরকে হেল্প করে, যেটা কিন্তু এই সময়টার জন্য ভীষণভাবে উপকারী। দেখো, আমাদেরকে যাই হয়ে যাক না কেন, যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যাই হয়ে যাক না কেন, আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ আমাদের হাতে কিছু নেই। সেটা এক মাস হলেও করতে হবে, দু মাস হলেও করতে হবে, এটাকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যখনই শান্ত হয়ে যাব ভেতর থেকে, যখনই অ্যাকসেপ্টেন্স পাওয়ার আমাদের বেড়ে যাবে, তখন দেখবে আমাদের কাছে সলিউশনও খুব দ্রুতভাবে বেরিয়ে আসবে, তাই না? তো সেটা আমার মনে হয়, দেখো এই প্রত্যেকটা রিচুয়াল, এই মেডিটেশন আমি দীর্ঘদিন ধরে করছি, এই প্রত্যেকটা মর্নিং রিচুয়াল আমি দীর্ঘদিন ধরে ফলো করি, এবং আমার মনে হলো যে এটা আমি শেয়ার করি তোমাদের সাথে, হয়তো তোমাদের হেল্পফুল মানে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দ্যাটস ইট, অনেক বেশি কথা বলে ফেললাম, এবং হয়তো তোমাদের অনেক ক্ষেত্রে মনে হতে পারে বাবারে বাবা এতগুলো মর্নিং রিচুয়াল কী করে করবো, কিন্তু এতগুলোও করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে, দেখো কোনো অভ্যেস কিন্তু একদিনে তৈরি হয় না, ধীরে 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 আমাদের প্রত্যেকটা অভ্যেসকে তৈরি করতে হয়। যদি মনে হয় এই 7খানা মর্নিং রিচুয়ালের মধ্যে তোমরা 3খানা পারবে, তোমরা 4খানা পারবে, তোমরা 5খানা পারবে, যটা পারবে ধীরে 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 তোমরা শুরু করো। আর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো অভ্যেস তৈরি করতে আমাদের 21 দিন টাইম লাগে। সো আমরা যদি 21 দিন একটা অভ্যেসকে করে ফেলি, তখন দেখবে পুরোটাই আমাদের সিস্টেমের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। সো
थैंक यू सो माच फॉर वाचिंग एंड आशा करी तुम्हारे ये वीडियो टा हेल्पफुल होगे जो भी तुम्हारे सत्य भालो लगे ये वीडियो टा एवं मने होए जे अनेक जनों हेल्पफुल होगे तुम्हारे ये वीडियो टा शेयर करते पारो थैंक यू आबार खूब शीघ्र देखा होच्छे।